বুঝছি। মারামারি করে সিকির পেতেছে, পরে আমি আইসে দেখি আমি ওই সিকিরে আমার স্বামীর দিকে না যায়, আমি ওই সন্ত্রাসের দিকে দৌড়েছিলাম। আমি আমার এই জায়গায় পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমি ওরে ধরতে পারিনি, পরে ঢুকে তাকে কোবায় আহত করছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং দুষ্কৃতিকারী সে যেই হোক তাহাকে দ্রুততম সময়ের মধ্যে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই ঘটনা সংক্রান্তে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে, প্রত্যেকটি তথ্য আমরা যাচাই বাছাই শেষে আমরা আগাচ্ছি, এইভাবে আগাচ্ছি আমরা। তো আশা করি যে হয়তো আমরা পেয়ে যাবো।